খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। চোর বাগানে ঠাকুরটা দেখে আমরা ফুচকা খেয়ে নিলাম। এখন ফুচকা খেয়ে অনেক দূর যেতে হবে, ঠাকুর দেখতে হবে। তো ফুচকাতে কি প্রথম শুরু হলো? এটা হচ্ছে বিবেকানন্দ রোডের পুজো। চলো ভেতরে যে দেখি, মায়ের মুখ দেখেই যেন মন ভরে যাবে একদম। দেখো বন্ধুরা, আমার হাজবেন্ডের এত খিদে পেয়েছে যে চাউমিন নিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে। খিদে পেয়েছে, খাচ্ছি। আর ওখানে দুজন বসে আছে, আর এখানেও শুরু হয়ে গেছে। আমারও প্রচুর খিদে পেয়েছে, আমি আর পাচ্ছি না। এবার খিদে শুরু, মানে প্রথমে ফুচকা খেলাম, এবার চাউমিন খাচ্ছি, তারপর আরো অনেক কিছু খাবো। সব বাকি আছে, এখনো বাকি রয়েছে। রামমোহনের মূর্তিটা কিরকম করেছে? উপরটা যে দেখো অসাধারণ লাগছে, মানে দারুণ লাগছে। মানে ছোট ছোট কাজ এত সুন্দরভাবে করেছে, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে শিকদার বাগানের প্যান্ডেল। হ্যাঁ, ওইদিকে যাবো। এটা পুরো লোহার কারখানা করেছে, মানে পুরো লোহা দিয়ে তৈরি, পুরো লোহা দিয়ে তৈরি। বাহ, দারুণ হয়েছে। দেওয়ালে জং আছে দেখো বন্ধুরা, আমরা পাচ্ছি না, বসে পড়েছি না। আমাদের দল দেখতে পাচ্ছে হবে না, আমাদের মারি জানে করতে হবে। ঠাকুর দেখতে না হলে পায়ে, আমরা এখন একটু বসে রেস্ট নিচ্ছি, তাই তো? এইদিকে অদিতি, চোখ গরম লাগছে, গরম পাখা পাচ্ছি না। সাইকেল রয়েছে, সাইকেল, ছোট ছোট
আমরা এখন নবীন পল্লীতে এসেছি, থিয়েটার করেছে, দেখো কত সুন্দর থিয়েটার পাড়া, থিয়েটার করে থিয়েটার পাড়া খেলছে। কোন দিকে আছে আমরা হাঁটতে পারছি না আর হেঁটে যাবো না, এবার মেট্রো করে যাচ্ছি। অদিতি আর হাঁটতে পারছি না আমরা, যাচ্ছি তালাপুরটাতে, কিন্তু আমরা মেট্রো করে যাবো। মানে বেরিয়ে গেছি আর ওখান থেকে সামনে দুবার দেখেছি, তাও আমাদের সঙ্গেও যাচ্ছে। চার ঘন্টা হলেও তো যেতে তো হবে নাকি, ওইখানে আসছে মাম্পি আমি ঠিক তো গুড নাইট করে দিচ্ছে। এখনো নাইট না, আমাদের এখনো অনেক চলছে বল। এখন বাজে কত বাজে, তাও দেখে দেখো মনে হচ্ছে যে আমরা শোনো না পাচ্ছি না হাঁটতে। চলো তোমাদের গিয়ে দেখাবো ওখানে কিরকম প্যান্ডেল হয়েছে। পাচ্ছি না, পায়ে লাগছে, তোমার পায়ে লাগছে? আচ্ছা আচ্ছা চলো। আকাশকে ছুটতে পারবো একদম সাথে। চলছে অন্য জায়গায়, হ্যালো বন্ধুরা, এখন আমরা বাড়ি যাচ্ছি, বাজে 4:30। তো আমরা গাড়ি বুকিং করে নিয়েছি। বলা